পরের পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলা কারীম নিলি বাদ। প্রিয় দর্শকবৃন্দ পৃথিবীর যে প্রান্তে যে যেখানে আছেন আশা করি কুশলে আছেন ভালো আছেন আজকের আলোচনার তৃতীয় পর্বে আপনাদেরকে কয়েকটা জরুরি কথা আর বলে দেওয়া মনে করছি যে আমি ইতিপূর্বে আপনাদেরকে করোনা ভাইরাস সম্বন্ধে সামান্য একটু জ্ঞান দিয়েছিলাম এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা বেশ কিছু কথা আপনাদেরকে আমি শুনিয়েছি তারপরে প্রিয় প্রিয়নাবীর হাদিস থেকেও কিছু উদ্ধৃতি পেশ করেছি করে আপনাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি এবং অনুরোধ করেছি আমি যে আপনারা এই পদক্ষেপগুলোকে গ্রহণ করুন সেই সাথে আজ শেষের বেলায় আমি বলতে চাইছি যে যদি আমির গায়ের মুসলিম হয় মুসলিম হয় তো অনিবার্য গায়ের মুসলিম হতে গেলেও যার অধীনে আমি আছি আপনি আছেন তার নির্দেশ আপনাকে মানতে হবে প্রধানমন্ত্রী যেখানে উনি বলে দিয়েছেন যে নির্দিষ্ট সময় সে নির্দিষ্ট সময়কে আপনি অমান্য করিয়েন না মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সে কথাটাকে সমর্থন দিন এবং আমাদের মতো বেশ কিছু জ্ঞানী গুণী দেশে আলেম যারা আছেন তারা একটা যৌথ সিদ্ধান্ত নিয়ে যেমন জমিয়তে হাদিস কেন্দ্রীয় জমিয়েত হাদিস ওনারা ডিসিশন নিজেদের শুনিয়ে দিয়েছেন ওলমাই আহনাফ তাদের ডিসিশন শুনিয়ে দিয়েছেন তারপরে উসমানিয়া বোর্ডের পক্ষ থেকে হায়দ্রাবাদ থেকে ফতোয়া এসেছে যে আপনারা জুমাতে পাঁচ পাঁচশক্তের নামাজে বাড়িতে পড়বেন মসজিদে যাবেন না এগুলোর রাস্তাকে অবরোধ করতে হবে যাতে করে এই ব্যাধি সংক্রমিত না হয় আমাদেরকে অ্যাটাক না করে সেই সাথে সাথে আপনাকে আমি বলবো যে এই মহামারী থেকে বাঁচবার উপায় হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন মোমিনদেরকে বলেছেন যে মোমিনিনদের আসল অস্ত্র হচ্ছে দোয়া আমি শুধু মহামারী বলে নয় আমি যে কোনো ধরনের মুসিবতে আপদে বিপদে আক্রান্ত হই তা আমি আসমানওয়ালাকেই জানাবো আমার বেদনা আমার দুঃখের কথা আমার কি অসুবিধা সে কথা তো এই মর্মে যদি কেউ আপনাকে বোঝাই যেমন কিছু আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাচ্ছি যদি ছাদে উঠে হাসান দেওয়া যায় রাত্রিবেলায় তাহলে ভাইরাস পালিয়ে যাবে কেউ বলেছেন আমার কাছে স্বপ্নে পাওয়া ওষুধ আছে এটা যদি কেউ সেবন করে তো ভাইরাস আক্রমণ করবে না কেউ যদি বলে তেত্রিশ বার সুরাই খ্লাসকে যদি পড়ে রাতের বেলায় কেউ শুয়ে যায় তাহলে তাকে আক্রান্ত করবে না এগুলো হচ্ছে ধাপ্পাবাজি কথা এগুলো ব্যবসা ফাঁদাবার জন্য সব নকল এবং জাল কথা এই ধরনের কোনো ওষুধ সারা দুনিয়া আবিষ্কার করতে এখনো সক্ষম হয়নি তা এই সাধারণ একটা টুপিধারী মোল্লা ও যদি বলে যে আমি স্বপ্নে পেয়েছি তো এটাকে খেলা এবং তুচ্ছ মনে হয় যারা জ্ঞানীগুণী মানুষ এগুলোকে পাত্তা দেবে না আর ছাদে আজান দিতে গেলে এ রোগ পালিয়ে যাবে এমন কোনো কথা জীবনে শুনিনি এবং ব্যাধি তাড়াবার জন্য আজান দেয়া হয়েছে এটা কোনো হাদিসের কোনো পাতায় কোনো কিনারায় কোনো প্রান্তে পাবেন না খুঁজে একটা হাদিস আছে সেই হাদিসটা কিন্তু দুর্বল যে তোমাকে যদি আক্রমণ করে গাইলান অর্থাৎ ভূত প্যারেত তাহলে তুমি ফবাদের রুবি আজান তাড়াতাড়ি আজান শুরু করো এক হাদিসটাকে তিন সূত্র থেকে বর্ণিত করার পরে বলা হয়েছে তিনটাই জয়ীফ একটা ভ্রান্ত কথা এগুলোকে মানা যাবে না হ্যাঁ আপনি তাকবীর দিতে পারেন বিপদে পড়ে গেছেন রাস্তাতে কোনো সন্দেহজনক কিছু দেখতে পাচ্ছেন মনের সংশয় হচ্ছে আপনি সেটাকে দূর করার জন্য আপনি তাকবির দেন তাকবির দেওয়া যাবে যে কোনো সময় যে কোনো টাইমে আপনি তাকবির দেবেন কিন্তু বাধা গদ করে আজান দিবেন আজান এই জন্য নয় আপনি দোয়া পড়ুন দোয়া আছে তাছাড়া আপনি দান করুন খায়রাত করুন নফল নামাজ পড়ুন ইচ্ছা হলে এভাবে সারা এলাকা ব্যাপী ঘোষণা দিয়ে ঘটা করে চাল তুলে কোনো জায়গায় দিতে যাবেন এটাও শরীয়ত সম্মত নয় সবকে বলে কহে আপনি গোটা এলাকার লোক রোজা রাখবেন এটাও শরীয়ত সম্মত নয় আপনি নিজে থেকে রোজা রাখুন কেন রেখেছেন আল্লাহর কাছে এটা রোজা রেখেছি যে আল্লাহ তুমি আমাদের উপর থেকে মুসিবতটাকে টলে দাও এটা ইবাদতের মধ্যে গণ্য ঠিক তেমনি আপনি পাঁচ অক্তের নামাজ যেভাবে পড়ছেন ঠিক পড়েন আপনি চার রকাত ছ রকাত নাফাল নামাজ করুন আল্লাহ তালা বলছেন ওয়াস্তাইনু ওয়াসালা তোমরা আল্লাহর সাহায্য কামনা করো ধৈর্য ধারণ করে এবং নামাজ দিয়ে তাহলে আমি নামাজ পড়ব নামাজের পর শুননা তেমাতার পর আমি নফল নামাজ আদায় করব নফল নামাজ আদায় করে আমি আল্লাহকে এটাই বলতে চাইব। যে মালিক এটা আমার ওয়াসিলা আমি তোমার রেঝামান্দি অর্জন করার জন্য এইটুকু করলাম তুমি আমাদের মতো এই হীন খাকসার মানুষগুলোর প্রতি দয়া করো এবং এই বিপদ আমাদের কাছ থেকে মওলা তুমি সরিয়ে দাও এটা শরীয়তসম্মত সম্মত কথা আপনি এই মুহূর্তে সাদকা করুন কোনো গরিবের বাড়ি তিনশোটা টাকা দিয়ে আসুন চার কেজি চাল দিয়ে আসুন অল্প ডাল দিয়ে আসুন সাদকা করতে গেলে মানুষের কাছ থেকে বালা মুসিবত দূরীভূত হয় আপনি এই আদতে এগিয়ে আসুন এইভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে মদত যাওয়া যায় এবং বালা মুসিবতকে দেশ থেকে দূরীভূত করার জন্য আল্লাহ সাহায্য কামনা করা যায় এইগুলো করুন এটা হচ্ছে শরীয়ত সম্মত বাকি বিভ্রান্তিতে মুটেই পড়বেন না আজান দেবেন বা যেমন কোনো একজন পাকিস্তানি আলেম বলেছেন বার এই পড়ো বার ওই পড়ো তাহলে পরে কি হবে এই ভাইরাস তোমাকে আক্রমণ করবে না এগুলো কথা মূল্যহীন কথা যেগুলো সঠিক কথা আবার কিছু লোক বলবে যেমন হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আপনি এই দোয়াটা বলুন আপনাকে আর ভাইরাস আক্রমণ করবে না করোনা ভাইরাসের নামে প্লেগের নামে সার্সের নামে কোনো দোয়া নেই দোয়া আছে জেনারেল সাধারণভাবে মুসিবত বলে তো মুসিবতের দু আপনি আল্লাহ তালাকে বলুন সকালবেলায় বলুন বিকালবেলায় বলুন বেলায় বলুন যেমন আল্লাহমিনা আউজুবেকা মিনাল বারসে অল জনুনে অল জুজামে কমিন সাইল আসকাম এ লাস্টের শব্দ খোনার ভেতরে লুকিয়ে আছে কি যত রকমের মন্দ ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তাহলে যত রকমের মন্দ ব্যাধি এর ভেতরে এটা পড়ছে আমাদের অতএব আমরা যেন আল্লাহ তালাকে বলতে চাইলাম আল্লাহ আমাকে কুষ্ঠ রোগ থেকে বাঁচাও আমাকে স্মৃতি রোগ থেকে বাঁচাও আমাকে পাগল হওয়া থেকে বাঁচাও ঠিক এই ধরনের আর যত মারাত্মক ব্যাধি আছে সেখান থেকে আমাকে বাঁচাও করোনা মারাত্মক ব্যাধি অতএব আমার এই দুয়ার ভেতরে যেন আমি আল্লাহকে বললাম করোনা থেকে আল্লাহ আমাকে বাঁচাও আপনি এটা বলতে পারেন খুব সুন্দর দোয়া বিসমিল্লাহিল্লাহি শিল্লাফিস আলিম এখানে তো তর্জমা করার আমার কাছে সময় নেই আপনি এই সুন্দর দোয়াটাকে বলুন দিবারাত্রি আল্লাহ রবুল আলমিনের দয়া হতে পারে আপনার ওপরে আপনি বলুন আল্লাহ মাহফাজনা মিন কুললে বালা ইদ দুনিয়া ও আজাবিল আখেরা মিন কুললে বালা ইদ দুনিয়া আল্লাহ দুনিয়ার যে কোনো মুসিবত থেকে তুমি আমাকে হেফাজত করো তাহলে মুসিবত এটা এ মুসিবতকে আমি নিয়াত করে আল্লাহর কাছে দোয়া করছি এই দোয়াটা যেন আমি বলতে চাইছি আল্লাহ তুমি আমাকে করোনা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে করোনা থেকে বাঁচাও তাহলে কি এই আমি জন্যই ধার্য করলাম আপনি বলুন এই দোয়াগুলো এর থেকে আরও বড় কথা বলছি হাজর ইউনুসের দোয়া পাহাড়ের সমান যদি বিপদ থাকে মানুষের তবুও টলে যাই লা ইলাহা, ইল্লা আন্তা সুবহা নাকা ইন্নি কুন্ত মিনক মিন আপনি এই দোয়াটা অনবরত পড়ুন অনবরত পড়ুন যখন ইচ্ছা তখন পড়ুন রাতে পড়ুন দিনে পড়ুন পড়তে থাকুন ইনশাল্লাহ ফল পাওয়া যাবে আর আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখুন যে আল্লাহ তোমার তকদির আমরা বিশ্বাস করি আমাদের বিশ্বাসে একটুও ঘাটতি নেই মিন সারা জগৎকে তুমি বাঁচাও পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে তাদের তুমি হিফাজত করো এবং মুসলমানদেরকে অন্তরে তাদের তুমি ইমান দাও তাকোয়া দাও পরোজগারি দাও এই ভীষণ মহামারীর সামনে এসে তারা যেন অন্তত পক্ষে নিজেকে একটু গুমরাহি থেকে ফিরিয়ে আনতে পারে এবং তাদের সুমতি দাও যে তাদেরকে আমাদের মতো কিছু আদ পাগল লোক যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝাচ্ছি এ বুঝগুলো তাদের মগজে যেন আসে এরা যেন সতর্কতার পদগুলোকে অবলম্বন করো এরা যেন খাক সারই আল্লাহর কাছে প্রকাশ করে এরা সাদকা দিয়ে দান করে রাতের বেলায় অন্তত দূর আকাত না নামাজ পড়ে আল্লাহর কাছে ভিক্ষা ছিল রব এই মহাবিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও আল্লাহ আমরা গুণাগার কিছুই হয় মুশিদের থেকে তো আমরা ভালো মালিক আমরা তো ভুলে গেলেও আমরা সমলে তোমাকে ভুলে যাইনি এই দোয়াগুলো রাখুন আল্লাহর কাছে আবেদন করুন নিবেদন করুন ইনশা আল্লাহ আল্লাহর উপরে অগাধ বিশ্বাস আস্থা ভরসা আছে আল্লাহ আমাদের হেফাজত করবেন আর যদি আল্লাহ আমাদের মত লিখেই থাকেন যদি আমরা মরে যাই তা আমরা খুশি খুশি সেই মরণটাকে মেনে নেব আর কি বলে মেনে নেব যে আল্লাহ তালার নবীর হাদিস অনুযায়ী মহামারীতে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা যাবে সে শহীদ তাহলে আমি শহীদ হয়ে মরে গেলাম রবুল আলমিন আমাদেরকে জানাজান হসিবে দিও আল্লাহ আমাদের গোসলের ব্যবস্থা দিও আয় আল্লাহ আমাদের কবরের ব্যবস্থা দিও এই রকম মদ দিও না যে মদগুলোর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আজ ইটালির মানুষের এবং দক্ষিণ আমেরিকার মানুষ যারা আক্রান্ত হয়েছে যে যাদের লাশগুলোকে চুল্লিতে গিয়ে ভরে পুড়িয়ে দেয়া হচ্ছে না কবর না দাফন না কাফন না দোয়া না জানাজা কিছুই হয় না এত সাংঘাতিক এই ভাইরাস আর বলাল তোমার কাছে আরাধনা করি আল্লাহ তুমি আমাদের ইসলাহ করো মুসলমানদের ইসলাহ করো আমাদের তওবা গ্রহণ করো আমাদের তওবা করার সুযোগ আরও দাও আল্লাহ তোমার কাছে আমরা এই আশা রেখে সকল ভাইদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো ইতি টানছি বে মাফ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি